আলেমের প্রকৃত সংজ্ঞা কি? কোরআনে তো লোকে আলেমের অনুসরণ করতে বলা হয়েছে, কোন আলেমের অনুসরণ করতে বলা হয়েছে? আলেম যার কাছে এলেম আছে, ওহির এলেম আছে, কোরআন এবং হাদিসের এলেম আছে, আলেম বড় ছোট হতে পারে, কোরআন হাদিসে আলেমদের অনুসরণ করতে বলা হয়নি, কোরআন হাদিসে আলেমদের কাছে মশলা শুনতে বলা হয়েছে। আলেমরা নবী না, অনুসরণ নবীর হবে, আর নবীর সুন্নত জানার জন্য আলেমদের প্রশ্ন করতে বলা হয়েছে, একজন আলেমের গিটে ছড়া বানতে বলা হয়নি, বিভিন্ন আলেমের প্রশ্ন করবেন সুন্নত জানার জন্য।